ओम ध्याये तिरि देम्ब जे देवीम तरुणा रुण विग्रहं वरा भयकराम् शांतम् स्मितोत्फुल्ल मुखाम्भुजाम स्थल पद्म प्रतिकाशम् पाद भोजसुशोभना शुक्ला वरधराम तीरा लज्जा पट विभूषिता प्रसन्ना काम मोक्षदा विश्व স্বনাথวาม ভাগস্থাম ভক্তানু গ্রহকারীণম ও মৈমริม সর্বদেবদেবীশ্বরূপিন্যৈ শ্রী সরদা দিব্যৈ নমঃ শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হইছি শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা পড়ছি শ্রীমতী সরোজুবালা দেবীর স্মৃতিকথা থেকে আজকে যে দিনের ঘটনা পড়া হবে সে দিন ছিল রাধাষ্টমী দোসরা আশ্বিন তেরোশো উনিশ বঙ্গাব্দ শ্রীমতী সরজুবালা দেবী লিখছেন গৌরীমার আশ্রমের স্কুলের কার্যে ব্যস্ত থাকায় মায়ের নিকট আর ইচ্ছানুসারে আজকাল যাওয়া হয়ে ওঠে না রাধাষ্টমীর দিন অবসর পেয়ে গিয়ে দেখি মা স্নানে যাবেন বলে পাশের ঘরে তেল মাখছেন লোকে বলে তেল মাখলে প্রণাম করতে নেই এবং মানবদেহ ধারণ করলে জগৎজননীয় মানবৃতির বশীভূত হয়ে চলেন তাই প্রণাম করলুম না আমাকে দেখেই মা বললেন এসো মা এসো সকালে এসেছ বেশ করেছো আজ রাধাষ্টমীর দিনও ভালো বসো আমি স্নান করে আসি আমি তার সঙ্গে গঙ্গায় যাবো বলায় মা বললেন তবে এসো কিন্তু অল্প বৃষ্টি হচ্ছিল বলে গোলাপ মা আমাকে কিছুতেই যেতে দিলেন না মা মাও তখন গোলাপমার মতে মত দিয়ে বললেন তবে থাক মা আমি এখনই আসছি কাজেই রইলুম রূপ প্রায় দেখতে পেতুম সরলা বধূটির মতো মা কারো কথার উপর জোর করে কিছু বলতেন না যা হোক রাস্তায় মা বেরুতেই জল ধরে গেল মা তাই বাড়ি ফিরে এসে আমাকে বললেন বেরুতেই জল ধরে গেল দেখে আমি ভাবলুম আহা তুমি আসতে চেয়েছিলে এলে বেশ হতো গঙ্গা দর্শন করে যেতে সত্যি কথা বলতে কি আমি গঙ্গা দর্শনের জন্য যত না হোক মার সঙ্গে যাবার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলুম কারণ সংসারের নানা বাধাবিঘ্নের জন্য মার কাছে তো আশাই হয় না সেজন্য ভাগ্যক্রমে যেদিন আশা ঘটে সেদিন আর ইচ্ছা হয় না যে এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি গোলাপ মা মায়ের কথা শুনে বললেন নাইবা গেছে তোমার পাঁচ পাঁচ ছুলেই সব হবে আমিও তাই বলাতেই মা বললেন আহা সে কি কথা গঙ্গা এইরূপে ব্যবহারে বা কথাবার্তায় মা কখনো নিজের মহত্বকে প্রকাশ কথায় প্রকাশ করতেন না অপর সকলের ন্যায় তিনিও একজন সামান্য মানুষ এই রূপই বলতেন এবং দেখাতেন তবে এও দেখেছি অন্য কেহ কাছে না থাকলে কখনো কখনো কারো কারো প্রতি কৃপায় তার অসীম মহিমান্বিত জগন্মাতার ভাব প্রকাশ পেত ঘরে এসেই তক্তপোষখানির উপর বসে আমাকে বললেন বেশ গঙ্গা স্নান করেও এসেছি বুঝলুম যে তাঁর পাদপদ্ম পূজা করব মনে করে এসেছি তা টের পেয়েছেন মনে মনে বললুম নিত্যশুদ্ধা তুমি মা তোমার আবার গঙ্গা স্নান তাড়াতাড়ি ফুল চন্দনাদিদ নিয়ে পদতলে বসতে বল বললেন তাড়াতাড়ি ফুল চন্দনাদি নিয়ে পদতলে বসতেই বললেন তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না পূজা শেষে পূজা শেষ হলে প্রণাম করে উঠলাম মা এইবার জল খেতে বসলেন সেই অপূর্ব স্নেহ কাছে নিয়ে বসা এবং প্রত্যেক জিনিসটির অর্ধেক খেয়ে প্রসাদ দেওয়া আমিও মহানন্দে প্রসাদ পেলুম শাল পাতাখানিতে করে প্রসাদ খাবার সময় সাধু নাগমহাশয়ের কথা মনে পড়ল শ্রী শ্রী মাকে বললুম মা শাল পাতায় প্রসাদ পেলেই নাগমহাশয়ের কথা মনে পড়ে আমরা আজকে যে দিনটির আলোচনা করছি সেদিনটি শ্রীমতী রাধার জন্মতিথি রাধাষ্টমী দোসরা আশ্বিন তেরোশো উনিশ বঙ্গাব্দ এই সরজুবেলা যেদিন প্রথম দিন আসেন প্রথম দিন নয় দ্বিতীয় দিন সেই দিনকে গৌরী মায়ের সঙ্গে তার পরিচয় হয় মায়ের কাছ থেকে তিনি শোনেন গৌরী কেমন করে অল্প বয়সী মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টা চলছেন অনাথ মেয়ে বিধবা তাদের নিজের পায়ে দাঁড় করানোর নিরন্তর চেষ্টা চলছে এবং সেই কারণে তার আশ্রমটির কাজে তিনি কীরকম ব্যস্ত থাকেন গৌরী মা দেবীকে স্কুলে পড়ানোর জন্য অনুরোধ করেন দেবী প্রথমে রাজি না হলেও পরে সেলাই শেখানোর জন্য তিনি স্কুলে যেতেন ধীরে ধীরে তিনি বিদ্যালয় শিক্ষিকাও হয়েছিলেন এই কারণে যখন কাজ ছিল না তখন মায়ের কাছে সারা দিন তিনি থাকতে পারলেও ইদানিং দায়িত্ব বেড়ে যাওয়ায় তার পক্ষে আর আসা সম্ভব নয় এই ছবিটা খানিকটা আমাদের মতো আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কিন্তু মঠে আসবো কতক্ষণ থাকবো সেই নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না পরবর্তীকালেও সেই বিধিনিষেধ নেই কিন্তু প্রত্যেকের দায়িত্ববোধ বেড়ে যাওয়ায় আর সেই রকমভাব আগের মতো দীর্ঘ সময় বেলুড় মঠে থাকা বা শ্রী শ্রী মায়ের বাড়িতে থাকা আমাদের পক্ষে সম্ভব হতো না এখনও অনেকেরই হয় না অতএব এই আমাদের যিনি সরজুদীর এর যে মনের অবস্থা এই সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা আছে সেই কারণে যেদিন আমরা যেমন যেদিনকে অবসর পেতাম সেদিনকে গিয়ে বেশ অনেকটা সময় চলে আসতাম কখনোই মনে হতো না এমনকি তাড়িয়ে দিলেও সিঁড়ির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখার চেষ্টা করতুম আমরা চেষ্টা করতুম যে মাকে মায়ের কাছে কতক্ষণ থাকা যায় এটা তো আমরা মাকে স্থূল শরীরে দেখিনি মাকে কল্পনা করি যে ওই ছবিতে মা বসে আছেন তিনি আমাকে দেখছেন কিন্তু যখন মা স্থূল শরীরে ছিলেন তখন তার যে সে দিব্য আকর্ষণ ছিল এবং মায়ের কাছেই থাকার যে একটা প্রবণতা মানুষের ভেতরে ছিল সেটা যে কতখানি তীব্র ছিল সেটা আমরা অনুভব করতে পারি এই কথাগুলোর মধ্যে তিনি এসে দেখলেন মা স্নান করতে যাবেন বলে পাশের ঘরে তিনি তেল মাখছেন তেল মাখার সময় মানুষকে প্রণাম করতেনি এটি সাধারণ মানুষের বিধি জগৎজননী আদ্যাশক্তি মহামায়া যখন সাধারণ মানুষের মতো এসে থাকেন মানুষের মাঝখানে তখন তাকেও এই সমস্ত বিধিনিষেধের অধীন হতে হয় মায়াধীশ মায়াধীন হন কৃপায় এবং সেই কারণে আমরাও তার সঙ্গে সেরকম আচরণ করি মা গঙ্গাসনানে যাচ্ছেন দেখে তিনি অনুরোধ করেন তিনিও মায়ের সঙ্গে যাবেন কিন্তু বৃষ্টি হওয়ার জন্য গোলাপ মা কিছুতেই তাকে নিয়ে যেতে রাজি হলেন না গোলাপ মা অলিখিতভাবে মায়ের বাড়ির কর্তৃ ছিলেন যদিও শ্রী শ্রী মাই সমস্ত কিছুর কর্তৃ কিন্তু মা কখনও তার কর্তৃত্ব কারোর উপর প্রকাশ করতেন না তার কর্তৃত্ব ছিল ভালোবাসা দিয়ে এমন ভালোবাসতেন এমন ভালোবাসতেন সহজেই সবাই তার বস হয়ে থাকতো কিন্তু মা নিজেকে কখনোই তার গলাবাজি করে করে চিপকাচাচেমচি করে এই সংসারটা আমার আমার কাছেই তোমরা সবাই আছো এটি কখনো প্রকাশ করার চেষ্টা শুদ্ধ করেননি মাও গোলাপ মার কথায় বললেন যে তাহলে গিয়ে লাভ নেই আমি রোজ যাই তোমার গিয়ে লাভ নেই কিন্তু বেরোবার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে যাওয়ায় মা ফিরে এসে প্রথম যে কথাটা বললেন যে বেরুবার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে যাওয়ায় তোমার কথা মনে ভাবলুম আহা তুমি আসতে চেয়েছিলে এলে বেশ হতো গঙ্গা দর্শন করে যেতে মা যে কোনো অবস্থাতে কখনোই আমাদের ভোলেন না এটা হচ্ছে তার একটা খুব বড় প্রমাণ আমরা যত দূরেই যাই না কেন দৃষ্টিপথ থেকে যত দূরেই যাই না কেন মায়ের অসীম দৃষ্টির মধ্যে আমরা যে থাকি আমরা কোনো অবস্থাতেই যে মায়ের দৃষ্টির বাইরে চলে যাই না এইগুলি হচ্ছে তার প্রমাণ স্বামী বিরজানন্দজি মহারাজের শরীর খারাপ হয়ে যাওয়ায় মা তাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বললেন যোগা তার খুব মন খারাপ যোগানন্দজি তাকে শিখিয়ে দিলেন বললেন তোর দীক্ষা হয়েছে বললেন না হয়নি মাকে গিয়ে বল বাড়িতে গিয়ে যে থাকবো কি সাধন ভজন করব আমার তো দীক্ষাই হয়নি মাকে গিয়ে বলা মাত্র যেদিন তিনি চলে যাবেন সেই দিন সকালে তার মন্ত্র দীক্ষার ব্যবস্থা হলো মা বিধিবদ্ধভাবে তার ঘরেতে বিরজানন্দজিকে মন্ত্র দীক্ষা দিলেন দুপুরে পেট ভরে বিরজানন্দজিকে খাওয়ালেন তারপরে বিরজানন্দজি রওনা দিয়েছেন ভারী সুন্দর সে ছবিটি নীলাম্বর মুখার্জি বাগানবাড়ির ঘাট থেকে সেই চলতি নৌকায় বিরজানন্দজি উঠেছেন এপার থেকে ওপারে যাবেন নারকেল ডাঙায় তার বাড়িতে ফিরে যাবেন তিনি চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীশ্রী মাকে দেখতে থাকলেন দেখলেন বারান্দাতে শ্রী শ্রীমা দাঁড়িয়ে আছেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেই টিপটিপ করে বৃষ্টির মধ্যে ভিজেই মা দাঁড়িয়ে আছেন যত দূর যত দূর দৃষ্টি দেখা যায় মা চুপটি করে দাঁড়িয়ে আছেন এই ছবিটি এবং সরোজুবালার রাজগের ছবিটি আমাদের কাছে খুব প্রেরণাপ্রদ আমরা কোনো অবস্থাতেই কখনোই শ্রী মায়ের দৃষ্টির বাইরে যে যাই না এটি তার সবচেয়ে বড় প্রমাণ মা বলছেন গেলে কি লাভ হতো আমার সঙ্গে হতো একথা বলছে বলছে গঙ্গা দর্শন হতো মা গঙ্গাকে দর্শন করতেন মা মা গঙ্গার পাবনী শক্তির প্রকাশের কথা বলছেন শুধুমাত্র দর্শন মাত্রই আমাদের ভেতরের যে মলিনতা সেটি সম্পূর্ণ দূরীভূত হতো মা বলছেন তখন তিনি তার মনের কথা বলছেন সংসারের নানা বাধা বিঘ্নের মধ্যে আসল গঙ্গা দর্শনের জন্য নয় মার সঙ্গে যে যাওয়ার আকাঙ্ক্ষাতেই যেতে চেয়েছিলুম মায়ের পুতুল সঙ্গ পাওয়ার জন্যই তিনি যেতে চেয়েছিলেন বলছেন কারণ হচ্ছে সংসারে নানা বাধাবিঘ্নের জন্য মার কাছে তো আশাই হয় না সেজন্য ভাগ্যক্রমে যেদিন আসা হয় আশা ঘটে সেদিন আর ইচ্ছা হয় না এক মুহূর্ত মাকে চোখের আড়াল করি যখন আমরা এরকম বেশ অনেক দিন বাদে বেলুড় মঠে যেতাম তখন ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করে বারবার ঘুরে ঘুরে প্রণাম করতাম মনে হতো দেখে দেখে যেন আসনা না মেটে তারপর পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে গিয়েই আগে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম পূজনীয় ভূতেশ আনন্দজি হাঁটতেন একটা সময় হাঁটা শেষ হতো মহারাজ ঘরে ঢুকে যেত আমাদের যেন আঁশ মৃত না মনে হতো আর দুপাক যদি হাঁটতেন তবুও আমরা তাকে দেখতে পারতাম তার থেকে অনেকখানি দূরে অন্তত দশ পনেরো হাত দূরে আমরা দাঁড়িয়ে থাকতাম কিন্তু তবু মনে হতো আমরা যেন তার সঙ্গে আছি তার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছি ইষ্টের প্রতি এই ভালোবাসা এই ভালোবাসাটি খুব জরুরি আমরা যত দূরেই থাকি না কেন তার সঙ্গে অঙ্গীভূত হয়ে আছি তার কাছে কাছেই আছি এই বোধটা থাকা খুব জরুরি গোলাপ মা বললেন নাই বা গিয়েছে তোমার পা ছুলেই হবে মা বলছেন তাহলে কি হয় গঙ্গা তিনি অবতার রূপে অবতারের সঙ্গিনী হিসেবে এসেছেন তিনি আদ্যাশক্তি মহামায়া কিন্তু যখন মানুষ রূপে এসছেন মানুষিত সমস্ত ধর্ম খুব নিখুঁত করে পালন করছেন একবারের জন্য তার সেই তীব্র আধ্যাত্মিক প্রকাশ দেখছেন না তিনি এসে বসেই বললেন এই যে মা বেশ গঙ্গা স্নান করে এসেছি এই গঙ্গা স্নান করে এসেছি লেখিকা লিখছেন যে তুমি নিত্য শুদ্ধা তুমি মা তোমার আবার স্নান শ্রী শ্রীমা নিত্যশুদ্ধা তার স্নান আপনাদের মনে আছে কিনা সেই নলিনীদি তার মনে হয়েছিল তিনি কোথায় একটা অস্পৃশ্য বস্তু স্পর্শ করেছেন কিছুতেই তার সেই মনে ইয়ে যাচ্ছে না মা তখন বললেন তুই ছো মা এরকমভাবে কখনো কখনো তার সেই কথা বলতেন তার সেই উচ্চ আধ্যাত্মিক অবস্থা সেটি সম্পর্কে কাউকে কাউকে বলতেন কিন্তু বেশিরভাগ সময় মা নিজেকে লুকিয়ে রাখতেন তার মায়া দিয়ে তিনি আমাদের তার মায়ার বাঁধনে তার মায়ার চাদরে তিনি আমাদের আবৃত করে রাখতেন যে কারণে আমরা কিছুতেই মাকে ধরে উঠতে পারতাম না মাকে যখন মাকে তিনি তার শ্রীচরণ পূজা করার অনুমতি দিলেন তিনি আর সঙ্গে সঙ্গে ফুল বেলপাতা নিয়ে যখন পুজো করছেন তখন মা বারণ করে দিলেন তুলসী পাতা যদি ফুল বেলপাতার সাথে থাকে তাহলে সেটা সরিয়ে রাখতে বলা হলো মা পুজো করলেন মায়ের পুজো করলেন তিনি মা শ্রীচরণ পুজো করার পরে মা এবং তিনি খেতে বসেছেন কি সুন্দর ছবিটা মা এইবার জল খেতে বসলেন সেই অপূর্ব স্নেহে কাছে নিয়ে বসা প্রত্যেকটি জিনিস প্রত্যেক জিনিসটির অর্ধেক প্রসাদ দেওয়া আমিও মহানন্দে প্রসাদ পেতে থাকলাম শাল বসে মা পাশে বসিয়ে খাওয়াচ্ছেন কি অদ্ভুত ছবি মা প্রত্যেকটি জিনিস একটু একটু করে খেয়ে তাকে দিচ্ছেন গুরুর প্রসাদ তিনি যেন নাচাইতেই পাচ্ছেন এটি হচ্ছে খুব বড় খুব আনন্দের জিনিস যখনই এই ছবিটার কথা আমাদের মনে হয় আমাদের মন এমনিতেই আনন্দেতে ভরপুর হয়ে যায় তার কারণটা হচ্ছে শ্রী শ্রী মায়ের কৃপা আমরা পাচ্ছি আমরা যেন সত্যি সত্যি চোখ বন্ধ করে সরজুবালার সাথে শ্রী শ্রী মায়ের পাশে বসে খাওয়ার চেষ্টা করছি মাও সেই তার খাবার থেকে একটু একটু করে আমাদের সঙ্গে ভাগ করে দিচ্ছেন সেই আনন্দ তার সেই স্নেহ সেটা যেন আমরা একটু একটু করে অনুভব করার চেষ্টা করছি শ্রী মাকে মা মা শালপাতায় প্রসাদ পেলেই নাগমশায়ের কথা মনে পড়ে মা বললেন আহা তার কি ভক্তি ছিল এই তো দেখো শুকনো খটখটে শালপাতা পাতা এ কি কেউ খেতে পারে ভক্তির আশে আতিশে প্রসাদ ঠেকেছে বলে পাতাখানি পর্যন্ত খেয়ে ফেললে আহা কি প্রেমচক্ষুই ছিল রক্তাবচক সর্বদা জল ঝরছে কঠোর তপস্যায় শির শরীরখানি শীর্ণ আহা আমার কাছে যখন আসত ভাবের আবেগে সিঁড়ি দিয়ার উঠতে পারতো না এমনি নিজেকে দেখাই দেখিয়ে থর থর করে কাঁপত এখানে পা দিতে ওখানে পড়ত তেমন ভক্তি আর কারুর দেখলুম না মা নাগমশায় কথা বলছেন ভক্তি রাতিসয্যে নাগমশায় মাস্টমশায় শ্রী শ্রী মাকে দর্শন করতে এসেছেন একজন এসে বললেন যে নাগমশাই এসেছেন তিনি ব্রহ্মময়ী ব্রহ্মময়ী করে ওই সিঁড়িতে মাথা ঠুকছেন তাড়াতাড়ি করে ত্রিঘুন আতিতানন্দ অন্যান্য সেবকরা তাকে নিয়ে এলেন ততক্ষণে মাথা ঠুকে মাথাটা আলু হয়ে গেছে চোখ লাল হয়ে গেছে ভাবেতে তিনি উঠছেন যখন তখন মনে হচ্ছেন মাতালের মতো একটু একটু করে এসে মায়ের কাছে নিয়ে এলেন মা তাকে শান্ত করে তাকে খেতে দিলেন তিনি একটু একটু করে খেতে শুরু করলেন প্রথম দিকে তিনি নিজে খেতে পারছিলেন না স্বয়ং শ্রীমা শারদা তাকে খাইয়ে দিচ্ছিলেন শেষে তিনি তার খাবার খেতে শুরু করলেন কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটল খাওয়া শেষ হয়ে গেলে তিনি শাল পাতাটাকেও খেতে শুরু করলেন কারণ জগৎজননী আদ্যাশক্তি শক্তি মহামায়ার প্রসাদের স্পর্শে সেটিও পবিত্র হয়ে গেছে সেই শালপাতাটিকে তিনি খেয়ে নিলেন মাতার প্রশংসা করে বলছেন তেমন ভক্তি আর কারুর দেখলুম না আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের লোক দেখানো ভক্তি কিন্তু এর ভক্তি ছিল আন্তরিক সেই রকম আন্তরিক ভক্তি তিনি আর কারুর মধ্যে দেখতে পাননি বলে বারবার সেই কথাই বলছেন আমি বলেছি বললুম বইয়ে পড়েছি তিনি যখন ডাক্তারি ব্যবসায় ছেড়ে দিয়ে দিনরাত ঠাকুরের ধ্যানে তন্ময় থাকতেন তখন তার পিতা একদিন বলেছিলেন এখন আর কি করবি একটা ন্যাংটো হয়ে ফিরবি আর ব্যাংক ধরে খাবি উঠানে একটা মরা ব্যাংক পড়ে আছে দেখে নাগমশাই তৎক্ষণাৎ কাপড়খানি ফেলে দিয়ে উলঙ্গ হয়ে সেই ব্যাঙটিকে ধরে খেয়ে পিতাকে বললেন আপনার দুই আদেশই পালন করলুম আপনি আপনার খাওয়া পরার চিন্তা ছেড়ে ইষ্টনাম করুন এই হচ্ছে কথা মাস্টারমশাই নাগমশাইয়ের বাড়ি তে নাগমশাই সেই তার বাবা যখন তিনি ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে শুধুমাত্র ভগবানের নাম জপ করতেন তখন তিনি তার খাওয়া পড়া নিয়ে চিন্তিত হলেন যে লেখাপড়া ছেড়ে দিয়ে নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে কী কাণ্ড করছে বলছিলেন তুই এখন ন্যাংটো হয়ে থাকবি আর ব্যাং খাবি সত্যি সত্যি সে দুটো হওয়ায় নাগমশায় তার বাবাকে দেখিয়ে দিলেন সেই কাজটি তিনি পারেন বরং যে কাজটি তার বাবা পারেন না সেটা হচ্ছে ব্যবসার কাজে বা কাজেতে যেমনভাবে জড়িয়ে আছেন তাতে তার পক্ষে ইষ্ট নাম করা সম্ভব নয় অতএব সেটি করলে ভালো আমার সৌভাগ্য হয়েছিল নারায়ণগঞ্জে গিয়ে এই নাগমশাইয়ের বাড়িটি দেখা একান্ন সালে সেখানে বাংলাদেশে যখন ভারতবর্ষ এবং পাকিস্তান দুটো আলাদা আলাদা দেশ হয়ে গেছে উনিশশো সালে ওই অঞ্চলে নারায়ণগঞ্জ অঞ্চলে খুব বড় দাঙ্গা হয় সমস্ত হিন্দুদের ওই সমস্ত হিন্দুরা পালিয়ে আসে ওখান থেকে তারা আবার ফিরে যেতে পারে উনিশশো সালে প্রায় ছয় বছর বাদে তারা গিয়ে তখন নাগমশাইয়ের বাড়িটি গিয়ে দেখেন বাড়িটি অত বড় বাড়ি তিনটে টুকরো হয়ে গেছে কাছাড়ি বাড়ি এবং অন্যান্য বড় অংশটি সেটি সব তৎকালীন সরকার হাসপাতালে রূপান্তরিত করেছেন নাগমশাই এবং তার স্ত্রীর সমাধি যেখানটা আছে সেটি দুটো বড় রাস্তার মাঝখানের একটা আইল্যান্ড সেই সমাধিটুকু রেখে বাকি বাড়ির অংশটুকু ভেঙে দেওয়া হয়েছে সেটা ঠিক আইল্যান্ডের মতো আছে সেটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে রাখা আছে মানুষ গিয়ে সেখানে প্রণাম করতে পারে রোজ সেখানে প্রদীপ ধূপ দেওয়া হয় এছাড়া মাস্টরমশাইয়ের কাঠের বাড়িটি রয়েছে যেটি মাস্টরমশাই থাকতেন যেখানে তার স্ত্রীর মহাপ্রয়াণ হয়েছিল অদ্ভুত ব্যাপার যে লোকটি বাড়িটির দখল নিয়েছিলেন সেই লোকটি ওই বাড়ির সামান্যতম পরিবর্তন করেনি অথচ তিনি নাগমশায়ের আধ্যাত্মিকতা সম্পর্কে এতটুকু অবহিত ছিলেন না কাঠের সিঁড়ি দিয়ে দোতলা উঠে সেই ঘর যে ঘরে নাগমশায়ের স্ত্রীর মহাপ্রয়াণ ঘটেছিল সেই পালকি যেটাই করে তিনি এদিক ওদিক যাতায়াত করতেন এবং তার পূজিত ঠাকুর মা স্বামীজির ছবি সেই অপূর্ব ঠাকুর ঘর সেইটি ছিল সেগুলো আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল এবং আরও একটি সৌভাগ্য হয়েছিল সেটা হচ্ছে তিনি গঙ্গাকে আবাহন করে নিয়ে এসেছিলেন সেই গঙ্গা দর্শন আমাদের হলো খুব সাদা খুব অল্প ধারার মতো বয়ে চলেছে কিন্তু নাগমশায়ের সেই গঙ্গা আমরা দেখেছি মা বলতে থাকলেন আহা কি গুরু ভক্তি কি সূচি অসূচিতে সমজ্ঞান আমি আবার বললুম অর্ধদয় যোগের সময় কলকাতা ছেড়ে নাগমশাই বাড়ি গিয়েছিলেন তাতে তার পিতা ভৎসনা করে বলেছিলেন গঙ্গা স্নান না করে গঙ্গার দেশ থেকে বাড়ি এলি কিন্তু যোগের সময় সকলে দেখেন উঠোন ভেদ করে জল উঠে সারা উঠোন একেবারে ভেসে যাচ্ছে আর নাগমশাই এসো মা গঙ্গে এসো মা গঙ্গে বলে অঞ্জলি পূর্ণ করে সেই জল মাথায় দিচ্ছেন তাই দেখে পাড়ার সকলে সেই জলে স্নান করতে লাগলো এই কুণ্ডটি দেখার আমার সৌভাগ্য হয়েছিল তান তিনি গঙ্গাহীন দেশ থেকে গঙ্গাহীন দেশে গঙ্গার দেশ থেকে গঙ্গাহীন দেশে একটি বিশেষ যোগে যাত্রা করেছিলেন বলে তার বাবা খুব অসন্তুষ্ট হয়েছিলেন কিন্তু নাগমশায় ভক্তির প্রভাবে স্বয়ং মা গঙ্গা তার উঠানে প্রকটিতা হয়েছিলেন মা বললেন হ্যাঁ তার ভক্তির জেরে অমন সব অমন অমন সব অদ্ভুত সম্ভবে আমি একখানা কাপড় দিয়েছিলাম তা মাথায় জড়িয়ে রাখত তার স্ত্রীও ভালো আর ভক্তিমতি। এই সেবার আমের সময় এখানে এসেছিল এখনও বেঁচে আছে মাতার ভক্তির কথা বলতে থাকলেন যে তিনি একটি কাপড় দিয়েছিলেন মায়ের প্রদত্ত কৃপা কাপড় সেইখানে কোমরের নিচে সেটিকে ব্যবহার করা যাবে না তাই মাথায় পাগড়ি করে সেটি নিয়ে ঘুরতে থাকলেন যে সময়ের ঘটনা মা বলছেন তখনও নাগমশাই মহাপ্রয়াণ হলেও তার স্ত্রী তখনও বেঁচে আছেন এবং তিনি মায়ের কাছে এসেছিলেন এই সময় অন্য একটি অন্য কয়েকজন স্ত্রীভক্ত আসায় কথাটি চাপা পড়ে গেল মা উঠে তাদের প্রণাম নিয়ে আমাকে পান সাজতে যেতে বললেন খানিক পরে আমি দুটো পান এনে মাকে দিলাম মা পান দুটির হাতে নিয়ে একটি খেয়ে আরেকটি আমাকে খেতে দিলেন আমি আবার বাকি পানগুলি সাজতে চলে এলুম মাও অল্পক্ষণ পরে দুটি স্ত্রীভক্তের সহিত ওই ঠাকুর ঘরে এসে বসলেন শ্রীভক্ত দুটি ও দুটিও সাহায্য করায় খুব শীঘ্রই পান সাজা হয়ে গেল মা ঠাকুরের পানগুলি আলাদা করে আগে তুলে নিলেন এবং আমার মা লক্ষ্মীরা কত শীঘ্রই সেজে ফেলল বলে আনন্দ প্রকাশ করতে থাকলেন মায়ের বাড়িতে খুব পান খাওয়া হতো মা চাইতেন যে সবাই পান খাক প্রত্যেকবার সে জলখাবারই হোক আর দুপুরের খাবারই হোক এবং রাত্রিরের খাবার হোক প্রত্যেকজনকে দুটি করে অবশ্যই পান মা খেতে দিতেন যেন দুটি করে পান খেয়ে তাদের সেই মুখখানি লাল হয়ে থাকবে সেটি দেখে মায়ের খুব ভালো লাগত তখনকার দিনে এটাই রীতি ছিল এখনকার দিনে যেমন কোথাও গেলে আমাদেরকে চা টা খেতে দেওয়া হয় শরবত খেতে দেওয়া হয় এই সমস্ত ওয়েলকাম ড্রিংক ইদানিং আবার তার নাম বদল হয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক বলে এসে স্বাগত জানানোর জন্য যেন খেতে দেওয়া হয় আগেকার দিনে পান এবং জল এই দুটি জিনিস খেতে দেওয়া হতো এক ঘটি জল খেতে দেওয়া হতো এবং পান খেতে দেওয়া হতো সেই কারণে মায়ের বাড়িতে পান প্রচুর লাগতো মা নিজে সাজতেন এবং মায়ের সঙ্গে যে স্ত্রী ভক্তরা থাকতেন তারাও সাজতেন সেদিনকে আমাদের সরজুবালা দেবী যাওয়ায় তাকে মা পান শাস্তি বললেন সরজুবালা দেবী দু চারটা পান সেজে তার মধ্যে থেকে দুটো পান নিয়ে এসে মাকে আগে অগ্রভাগ দিয়ে গেলেন মাতার একটি খেয়ে এবং অপরটি প্রসাদ হিসেবে সরজুবালা দেবীকে দিলেন কয়েকজন মহিলা ভক্ত মায়ের কাছে আসাতে মা তাদের নিয়ে ওই পান যেখানে সাজাচ্ছিলো সেই ঘরে এলে সেই মহিলা দুজনও সরযুদিকে সাহায্য করলেন এবং খুব দ্রুত সেই পান সাজা হয়ে গেল মা কিন্তু কি সুন্দর অ্যাপ্রিশিয়েট করছেন এটা শেখার মতো যে ছোট্ট ঘটনা কিন্তু মা কি সুন্দর অ্যাপ্রিশিয়েট করছেন বলছেন আমার মা লক্ষ্মীরা কত শিগগিরই সেজে ফেললো বলে আনন্দ প্রকাশ করতে থাকলেন এটা বড় মানুষের একটা বড় গুণ মানুষের ভেতরে সামান্যতম যদি কিছু গুণের প্রকাশ তারা দেখেন সঙ্গে সঙ্গে সেটিকে নিয়ে চর্চা করেন শুধু তাই নয় সেটিকে নিয়ে মানুষের সেটি যে খুব ভালো গুণ সেই বোধটা অন্যের ভেতরে জাগ্রত করেন এইবার মা তেতলায় গোলাপমার ঘরে গেলেন খানিক পরে আমি সেখানে গিয়ে দেখি মা ওই ঘরের দরজার চৌখাটে মাথা রেখে শুয়ে আছেন কেমন করে ভেতরে যাই আমাকে দেখে মা বললেন এসো এসো তাতে দোষ নাই মার সর্বত্র অরূপ ভাব পরে মাথা পরে মা মাথা তুললেন আমি ঘরে গিয়ে বসে তাকে বাতাস করতে লাগলুম মা শুয়ে শুয়ে গৌরীমার স্কুলের নানা কথা আর গাড়ি ভাড়া এসব কথা পারলেন আমি যথাযথ উত্তর দিতে লাগলুম ওই সময় সেই স্ত্রী ভক্তটি দুজন সেখানে এলেন তাদের একজন মায়ের চুল শুকিয়ে দিতে দিতে দু একটি পাকা চুল বেছে আঁচলে বেঁধে রাখতে লাগলেন বললেন কবজ করবেন মা লজ্জিতা হয়ে বললেন ও কেন ও কেন কত নুড়ো নুড়ো কাঁচা চুল ফেলে দিচ্ছি মা এইবার ছাদে উঠে একটু রোদ্দূরে গেলেন একটু রোদ্দে গেলেন মা তিনতলায় গিয়ে আছেন দেখুন কী সুন্দর কত সিম্পল জীবনযাপন মানে এরকম সিম্প্লিসিটি বোধহয় আমরা মানুষের ভেতরে দেখতে পাবো কি না জানি না বোধহয় আদ্যাশক্তি মহামায়া বলেই এই সিম্পল ব্যাপারগুলি এত সহজ করে তিনি আমাদের সামনে প্রকাশ করেছিলেন মায়ের বালিশ নেই তিনি আদ্যাশক্তি মহামায়া তিনি শুয়ে আছেন চৌকাঠের ওপর মাথা দিয়ে তখনকার দিনে কাঠের চৌকাঠ হতো একটু উঁচু উঁচু থাকতো সেই তাতে মাথা দিয়ে মা শুয়ে আছেন অতএব যেহেতু তিনি চৌকাঠে মাথা দিয়ে শুয়ে আছেন সেই চৌকাঠ পার হওয়া বা তাতে পা লাগা এটি দুটি তিনি চাইছেন না আমাদের সরযুদি চাইছেন না তারপরে মা তার অবস্থাটি বুঝে মাথা তুললেন এবং তিনি ঘরের ভেতর গেলেন তিনি মাকে হাওয়া করতে থাকলেন সেই ভদ্রমিলা দুজন যারা এসেছিলেন ভক্ত মহিলারা তারা মায়ের কাঁচা পাকা চুলগুলি মায়ের চুল তোল চুল থেকে পাকা তুলগুলো তুলে সেগুলি কাপড়ে বেঁধে নিয়ে যাচ্ছিলেন উদ্দেশ্য যে মায়ের যে পবিত্র যে দেহ ভাগ দেহের যে অংশ সেই দিয়ে তারা কবজ বানাবেন মা বললেন পাকা চুল কেন নিয়ে যাচ্ছ নুরো নুরো কাঁচা চুল নিয়ে যাচ্ছে আর তোমরা পাকা চুল নিয়ে মাথা ব্যথা করছো এইভাবে তিনি কথা বলতে বলতে এমনভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করতেন তার চুল নিয়ে মানুষ কবচ করতে চাইছে কতটা তারা তাকে শ্রদ্ধা ভক্তি করেন মা কিন্তু একবারও সেটি প্রকাশ করছে না ভাবছেন তিনিও আর পাঁচজনের মতো সাধারণ মা সকলকে নিয়ে এবার ছাদে গঙ্গা দর্শন করতে গেলেন আমরাও সঙ্গে সঙ্গে গেলুম এবং এক পাশে দাঁড়িয়ে গঙ্গা দর্শন করতে লাগলুম এমন সময় ঘর হতে গোলাপ মা বলে উঠলেন মা তো সকলকে নিয়ে ছাদে গেলেন এখন কে খাবে কে না খাবে তা আমি কী করে জানি এ কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করে গিয়ে তাকে বললুম বিধ বিধবাটি কেবল খাবে না রৌদ্রে অনেকগুলি কাপড় ছিল মা আমাকে সেগুলি তুলে ঘরে রাখতে বললেন আমি তুলছি এমন সময় মা নিচে ঠাকুর ঘরে ভোগ দিতে নামলেন আমরাও সকলে নিচে ঠাকুর ঘরে এলাম ভোগ দেওয়া হলে মা আমাদের মেয়েদের খাবার জায়গা করতে বললেন পরে সকলে প্রসাদ পেতে মা এক বসলুম দু গ্রাস খাবার পরে আমাকে সকল আমাদের সকলকে প্রসাদ দিলেন ইহার কিছু পূর্বে দুইটি স্ত্রীভক্ত এসেছিলেন তন্মধ্যে একজন বৃদ্ধা বৃদ্ধা সধবা ঠাকুরের সময়ের এবং অপরটি তার গৃহবধূ বৃদ্ধা খেতে খেতে বললেন আহা ঠাকুর আমাদের যেসব কথা বলে গেছেন তা কি আমরা পালতে পেরেছি তাহলে এত ভুগবো কেন তাহলে এত ভুগবে কে মা সংসার সংসার করেই মরছি ও কাজ হলো না সে কাজ হলো না এই কেবল করছি মা তার ওই কথায় বললেন কাজ তো করা কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যাবে তবে নিষ্কাম তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মা সকলকে নিয়ে গঙ্গা দর্শন করতে গেলেন মায়ের ভীষণ রকমের গঙ্গা প্রীতি ছিল সেই কারণে তিনি চেষ্টা করতেন তার সন্তানেরাও চেষ্টা করতেন যে মাকে যেখানে রাখা হবে তার খুব কাজে কাছে যেন মা গঙ্গা থাকবে আপনারা দেখেছেন বেলুর মাঠে মাতৃ মন্দির যেটি সেটি গঙ্গামুখী যাতে মা তার গঙ্গার নিত্য সব সময়ের জন্য গঙ্গা দর্শন করতে পারেন গোলাপ মা জানতে চাইলেন কে খাবে কে খাবে না সরজদী জেনে এসে জানালেন যে বিধবাটি তিনি কেবলমাত্র খাবেন না সেদিনকে সরযদীপে একজনের সঙ্গে দেখা হলো তা তিনি শ্রী শ্রী ঠাকুরকে দেখেছিলেন তিনি এবং তার পুত্রবধূ শ্রীশ্রী মায়ের বাড়িতে এসে গেছেন তিনি বলছেন দুঃখ করে আহা ঠাকুর আমাদের যা বলে গেছেন তা পাল তা পালতে পারলে কি আমাদের কি এত দুঃখ হতো কিন্তু কে ভুগবে মা এই সংসার করছি এই হলো না সেই হলো না এই নিয়ে মেতে আছি এই প্রশ্ন কিন্তু আমাদের সকলের আমরাও কিন্তু মেতে আছি এই হলো না সেই হলো না এই সমস্ত ভাবনা চিন্তা নিয়ে এই এই হলো না সেই হলো না থেকে যতক্ষণ আমরা বেরিয়ে যেতে পারবো ততক্ষণ আমাদের মুক্তি নেই মা কিন্তু ভিন্ন মত পোষণ করলেন বিষয় মা বলছেন কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় কেন কাজ করা উচিতের কথা বললেন আসলে মা বলতে চাইছিলেন যে অলস মস্তিষ্ক হল দিন যাপন করেন তারা সবসময় উচ্চ চিন্তা করতে পারেন না যেহেতু তাদের মনটি কোনো বিষয়ের ভিতরে নিবিষ্ট হতে পারে না তাই যে চলমান যে মন তার যে ধাবমান মন সেটি সব সময়। খারাপ জিনিস এবং কু জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন সেই কারণে মা বলছেন কাজ করলে কাজ থেকে কর্মের বন্ধন মুক্ত হয় কাজ করতে করতে একটা সময় সেই কাজের প্রতি আমাদের একটা অনাসক্তি তৈরি হয় এবং এই অনাসক্তি আমাদের জীবনে বৈরাগ্যের সঞ্চার করে এই কর্মই আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত করে বলছেন কর্ম করতে করতে এই কর্মবন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে আমরা কাজ করতে করতে একটা সময় অনুভব করি আমাকে ছাড়াও এই কাজ হয় আসলে আমরা কর্মের বন্ধনের মধ্যে জড়িয়ে পড়ি তার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে ইনডিসপেন্সেবল বলে মনে করি আমাকে ছাড়া এই কাজটা হবে না কিন্তু ক্রমাগত কাজ করতে করতে দেখি যখন অন্যেরাও কাজ করছে তখন এবং অনেক সময় একই কাজ আমার চেয়ে ভালো করছে তখন আমাদের এটি অনুভব হয় আমাকে ছাড়াও এই কাজ হয় এবং আমি যদি নাও থাকি তবু এই সুন্দর কাজটি হয়ে যাবে সেখানে এতটুকু অন্তরায় হবে না এই বোধ যত আমাদের তীব্র হতে থাকবে তত আমাদের ভেতরে অনাসক্তি আসবে এবং তত আমাদের ভেতরে বৈরাগ্যের সঞ্চার ঘটবে এবং আমরা ধীরে ধীরে কর্মবন্ধন থেকে মুক্তি পাব মা আহারান্তে এক এখন একটু বিশ্রাম করবেন খাটের উপর শয়ন করলেন সকলেই এখন তার একটু সেবা করতে ব্যগ্র মা কিন্তু সকলকেই বিশ্রাম করতে বললেন খানিক পরে বাড়ির বাড়িতে কাজ আছে বলে অপর স্ত্রীলোকেরা সব চলে গেল আমি এবং ঠাকুর ঠাকুরের সময়কার একটি বিধবা স্ত্রীলোক রইলুম আমি এখন মার সেবার ভার একাই পেলুম বিধবাটি মায়ের কাছে বসে তার সংসারের দুঃখ কষ্টের কথা দুঃখ কষ্টের অনেক কথা বলতে লাগলেন মা আপনার কাছে সকল অপরাধের ক্ষমা পাই কিন্তু ওদের কাছে ক্ষমা নাই ইত্যাদি আমি কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলুম আপনি ঠাকুরকে দেখেছেন তিনি বললেন ও মা দেখেছি বই কি তিনি যে আমাদের বাড়িতে আসতেন মা তখন বউটির মতো থাকতেন এইটা হচ্ছে কথা মা বিশ্রাম করতে গেলেন সকলেই মায়ের বিশ্রাম মাকে সেবা করার জন্য ব্যগ্র হতেন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে দেখেছি সবাই মহারাজের কাছে গিয়ে মাকে মহারাজকে সেবা করার জন্য ব্যগ্র হয়ে পড়তেন কেউ পা টিপতেন কেউ হাত টিপতেন নানা জায়গা মহারাজের সবসময় পছন্দ হতেন না আর মহারাজের অভ্যাস ছিল তার বিরক্তির কথা কখনো তিনি কোনোভাবেই প্রকাশ করতেন না তাই ভারী সুন্দর মজা করে বলতেন আমাকে গাছের আমাকে বাজারের কাঁঠাল পেয়েছে কিনুক না কিনুক সবাই একবার করে টিপে যায় যেমন বাজারের কাঁঠাল বাজারে যখন আমরা কাঁঠাল কিনতে যাই আমরা কিনি বা না কিনি কাঁঠালটা ভালো আছে কি না টিপে যাই ঠিক সেই রকম বুদ্ধানন্দ জীবন যে সেবা করতে চাইছি কি চাইছি না তার আগেই আমরা মহারাজের প্রয়োজন আছে কি আছে নেই সেটা না বুঝেই আমরা জোর করে তার সেবা করতে যাই সেটা যে অনেক সময় তার কষ্টের কারণ হয় সেটা আমরা বুঝতে পারি না মহারাজ তা শ্রী শ্রী তার থেকেও শক্ত ছিলেন সেই কারণে লোকে সেবা করতে আসবার জন্য সামান্যতম ব্যগ্রতা দেখানো মাত্র মা তাদেরকে ফেরত দিতেন বিশ্রাম করতে পাঠালেন এবং যার দ্বারা সে যার কাছ থেকে তিনি সেবা নেবেন তাকে সমস্ত দুপুর জাগিয়ে রাখলেন সেই মহিলাটি যিনি ঠাকুরের সময়কার তার সঙ্গে কথা হতে থাকলো তাকে জিজ্ঞাসা করলেন আপনি ঠাকুরকে দেখেছেন কি সুন্দর উত্তর ও মা দেখেছি বই কি তিনি যে আমাদের বাড়িতে আসতেন মা তখন বউটির মতো থাকতেন আমি বললাম ঠাকুরের কথা ঠাকুরের দু একটা কথা বলুন না শুনি তিনি বললেন আমি না মাকে বলতে পারলো কিন্তু মা তখন একটু চোখ বুঝে আছেন দেখে আমি ও কথা বলতে পারলুম না খানিক পরে মা নিজেই বলেছেন যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে এই সেদিন একটি ছেলে মারা গেল আহা সে কত ভালো ছিল ঠাকুর তাদের বাড়ি যেতেন একদিন পরের গচ্ছিত দুশো টাকা ট্রামে ট্রামে তার পকেট থেকে মারা যায় বাড়িতে এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে হায় ঠাকুর কি করলে তার অবস্থা অবস্থাও এমন ছিল না যে নিজে ওই টাকা শোধ দেবে আহা কাঁদতে কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে হাজির বলছেন কেন কাঁদছিস কেন ওই গঙ্গার ধারে ইট চাপা পড়ে আছে দেখ সে তাড়াতাড়ি উঠে ইটখানি তুলে দেখে সত্যি তো এক তারা নোট শরতের কাছে এসে সব বললে শরৎ শুনে বললে তোরা তো এখনো দেখা পাস আমরা কিন্তু আর পাইনি ওরা পাবে কি ওরা তো দেখে শুনে এখন গ্যাট হয়ে বসেছে যারা ঠাকুরকে দেখেনি এখন তাদেরই ব্যাকুলতা বেশি ঠাকুরের কথা কিছু বলতে বলা হলে তিনি কিছুতেই বলতে রাজি হননি কারণ শ্রী মায়ের সামনে তিনি বুঝতে পেরেছিলেন যে ঠাকুরের কথা বলা বাতুলতা মাত্র মা তখন বিশ্রাম করছিলেন খানিক খানিকপাতে মা জেগে উঠে ধীরে ধীরে বললেন কি সুন্দর কথাটা বলছেন যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে আমরা বলি স্বামী যোগানন্দ এবং ঠাকুরের প্রথম দিনের দর্শনের গল্প স্বামী যোগানন্দজিকে ঠাকুর জিজ্ঞাসা করছেন আমাকে তোর কী বলে বোধ হয় এ প্রশ্ন তিনি অনেককেই করেছিলেন কিন্তু যোগানন্দজি বলেছিলেন যে আপনাকে দেখে এই বোধ হয় আপনি গৃহীরও নন আপনি সন্ন্যাসীরও নন তিনি গৃহীরও নন সন্ন্যাসীরও নন এই কথাটি ঠাকুরকে যোগানন্দ মহারাজ বলেছিলেন জীবনীকাররা বলেন যে ঠাকুর যোগানন্দ মহারাজের এই কথা শুনে তার মুখখানা যেন আনন্দে আটখানা হয়ে যায় জীবনীকাররা এই শব্দের ব্যাখ্যা দিতে বলেন গিয়ে বলেন যে তিনি কোনো কারুর নন তিনি শ্রীরামকৃষ্ণ কোনও কারুর নন তিনি সন্ন্যাসীরও সম্পত্তি নন তিনি গৃহীরও সম্পত্তি তাহলে তিনি কার বলছেন মন প্রাণ অন্তর আত্মা সব এক করে যে তাকে ডেকেছে যে তাকে খুঁজেছে তিনি শুধু তাঁর একটি উদাহরণ দিয়েছেন একটি অলৌকিক ঘটনা যে কীভাবে তিনি টাকা পেলেন কিন্তু এর মূল কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকুলতা বারবার সেই ব্যাকুল হয়ে তাদের ভেতরে ঈশ্বরকে জানবার ঈশ্বরকে বোঝার ঈশ্বরকে অনুভব করবার ইচ্ছাটা জাগে এই ঘটনাটায় তিনি তারপরে তার সেই টাকা পাওয়ার ঘটনাটা তিনি শরৎ মহারাজকে বললেন শরৎ মহারাজ বলেন তোরা তো তবু আজকাল তার দর্শন টর্শন পাস আমরা কিন্তু পাইনি মা বলছেন পাবে কি করে তাকে দেখে গেট হয়ে বসে আছে তাই আর তার দর্শন পাইনি তাতে তার দর্শন কারা পাবে যারা ব্যাকুল হয়ে তাকে খুঁজবেন এটি মায়ের একটি বক্তব্য সরজুবালা দেবী লিখছেন ঠাকুর তখন দক্ষিণেশ্বরে রাখাল টাকাল এরা সব তখন ছোট একদিন রাখালের বড় খিদে পেয়েছে ঠাকুরকে বললে ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে ও গৌরদাসী আয় না আমার রাখালের যে বড় খিদে বেঁচে বলে চিৎকার করে ডাকতে লাগলেন তখনও দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না খানিক পরে গঙ্গা একখানি নৌকা দেখা গেল নৌকাখানা ঘাটে লাগদি তার মধ্যে হতে বলরামবাবু এবং গৌরদাসী প্রভৃতি নামলো এক গামলা রসগোল্লা নিয়ে ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন ওরে আয় না রে রসগোল্লা এসেছে খাবি আয় খিদে পেয়েছি বললি যে রাখাল তখন রাগ করে বলতে লাগলেন আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন তিনি বললেন তাতে কিরে খিদে পেয়েছে খাবি তো বলতে দোষ কি তার ওই রকম স্বভাব ছিল কি না দক্ষিণেশ্বরের আরও একটি সিদ্ধাই বা আশ্চর্য ঘটনার কথা শ্রী মা বলছেন রাখাল একদিন খুব ক্ষুধার্ত ঠাকুর গঙ্গার তীরে গিয়ে জগৎবাসীর কাছে প্রার্থনা করছেন যেন তাকে তাদের কিছু খেতে দেওয়া হয় যেটি রাখাল খাবে কিছু খাদ্য সম্পদ তার কাছে আসুক এমন সময় তিনি দেখলেন যে একটি নৌকা এসে গঙ্গার ঘাটে বিড়ল এবং সেই গঙ্গার ঘাটে নৌকা থেকে বলরাম বসু এবং তার ভগিনী যোগিন মা তারা দুজনে এসে উপস্থিত হলেন তারা সঙ্গে করে যোগিন মানে গৌরী মা এলেন তারা সঙ্গে করে এক গামলা ভর্তি রসগোল্লা নিয়ে এসেছেন এটা খুব আনন্দ ঠাকুর দেখে খুব আনন্দ পেলেন এবং গোপের রাখাল সেই ব্রজেশ্বরকে তিনি ঢাক দিলেন যে গৌরীমা অনেক এনেছেন সম্পদ এনেছেন মায়ের সঙ্গে আপনি দেখা করুন গৌরী অনেক এই অনেক নিয়ে এসেছে ওরে আয়রে খাবি আয় ঠাকুর বলছেন চিৎকার করছেন ঠাকুরের কাছে তো ভেদ প্রভেদ নেই আমাদের কাছে ভেদ প্রভেদ আছে এরকম কথা অন্যের সামনে বলা যায় এরকম কথা অন্যের সামনে বলা যায় না কাঁটা চামচ দিয়ে এখনও খেতে দিলে আমি ঠিকমতো বুঝতে পারি না কোন হাতে কাঁটাটা ধরবে এবং কোন হাতে চামচটা ধরবো কেমন করে ভেঙে নেব কিন্তু মাঠাকুরুন আমাদের চেয়েও সরল ছিলেন ঠাকুরুন বলছেন যে ঠাকুর তার চেয়েও সরল ছিলেন তার কাছে এরকম লুকোচাপি ছিল না তিনি বলছেন ওমা মা রাগ করছিস কেন তো তো খিদে পেয়েছিল বলেই তো গৌরদাসীকে আহ্বান করলাম এখন ইয়ে কিভাবে দক্ষিণা দিয়ে খাবারটা নিয়ে সে খেলেই হলো রাজা মহারাজ কিন্তু ভীষণ রকমের অসন্তুষ্ট হলেন এমন সময় ভূদেব স্কুল থেকে জ্বর নিয়ে এলো মা তার বিছানা তার জন্য বিছানা করে দিতে বললেন বিছানা করে দিল মা আজ একবার বাবুর বাড়ি যেতে হবে মাকে একবার মাকে আজ একবার বলরামবাবুর বাড়ি যেতে হবে বলরামবাবুর মাকে দেখতে কারণ তিনি রক্ত হামাশায় খুব পীড়িতা তাই তাড়াতাড়ি উঠে বৈকালের কাজকর্ম সেরে নিতে বললেন বললেন একবার যেতেই হবে মাকুর স্কুলের গাড়ি এলে ধরাতে বলো ঠাকুরকে বইকারি ভোগ দিয়ে উঠে আমা উঠে আমাকে কিছু প্রসাদ নেবো কি জিজ্ঞাসা করায় বললুম এখন থাক মা বললেন তবে পরে খেও নলিনী খেতে দিস মাকুর গাড়িতে গাড়ি আসতেই বললেন আমি শিগগিরি ঘুরে আসছি তুমি বসে থেকো আমি না এলে যেও না মা ও গোলাপ মা বলরাম বলরামবাবুর বাড়িতে গিয়ে ঘণ্টাখানেক পরে ফিরে এলেন এদিকে খবর এসেছিল আমাকে নিয়ে যেতে লোক এসেছে আমি কিন্তু মার ফিরবার অপেক্ষায় ছিলুম মা এসেই বললেন এই যে আছো মা আমি এই তোমার জন্য তাড়াতাড়ি এস আসছি জল খেয়েছো মা কি সুন্দর করে বলছেন মা এবার আজকে বলরামবাবুর বাড়িতে যাবেন তাই তিনি বলছেন তাড়াতাড়ি করে বিকেলের কাজকর্ম সেরে নিবেদিতার স্কুলের গাড়ি যে মাকুবকে পৌঁছতে আসবে বললেন সেই স্কুলের গাড়ি এলে তাকে থামতে হলো মা গাড়ি করে যাবেন বলরাম বসুর বাড়িতে সেখানে তার স্ত্রী গুরুতর অসুস্থ তাকে দেখতে যাবেন এইটি এই ইচ্ছে করেই তিনি এলেন আর কি এই ভাবনাচিন্তা থেকে তিনি এলেন মা ওরকম করে মা তাড়াতাড়ি করে নলিনীদিকে এর জন্য খাবার ব্যবস্থা করে চলে গেলেন কিন্তু নলিনী দিদি ভুলেই গেলেন তাকে খাবার দিতে হবে ফিরে এসেই ফিরে এসেই মা বলছেন এই যে তোমার জন্য তাড়াতাড়ি এসেছি জল খেয়েছো মা তিনি বললেন না মা সে কি নলিনী খেতে দিসনি বলে গেলুম নলিনী লজ্জিতভাবে মনে ছিল না এই দিচ্ছি মা তখন একটু রাগ করেই বললেন না থাক এখন আর তোকে দিতে হবে না আমিই দিচ্ছি আমার প্রতি তুমি চেয়ে খাও না কেন মা এ যে নিজের বাড়ি এই যে আমাদের দীক্ষার স্থল কখন আমাদের নিজের বাড়ি হয়ে ওঠে না সব সময় মনে হয় এটা একটা অন্য জায়গা আমি এই জায়গায় থাকার লোক নই সেই কারণে ধর্মীয় স্থানে আমরা ইষ্ট দেবতা বা যে স্থান দেবতা তার সঙ্গে একীভূত হতে পারি না মন্দিরের ভাব একীভূত হতে পারি না তার সঙ্গে সেইটিকে যেন মা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন বলছেন নলিনী দিদিকে তো ভোগছেন আবার সরজুদিকেও ভোগছেন তুমি চেয়ে নাও না কেন নিজের বাড়ি মনে করবেন মায়ের এই শেখানোর স্টাইলটা খুব সুন্দর রামময় মহারাজ খুব ছেলেবেলায় তার মাকে হারান সেই কারণে তিনি মা কথাটা কিছুতেই বলতে পারতেন না রামময় মহারাজ মায়ের সঙ্গে লাল কাপড় পরে পুজো টুজো করেছেন তারপর পুজোর পরে দুজনে একসঙ্গে কথা বলছেন কিন্তু তারা কিছুতেই এই ভাবনাগুলো চিন্তার মধ্যে আসতে পারেন না মাকে বলছেন যে যে এটা আমাদের যে নিজেদের জায়গা এটা আমরা কিছুতেই বুঝতে পারি না নলিনী দিদিকে বললেন যে তুই দিসনি কেন আমি তখন বললাম তেমন খিদে পেলে আমি চেয়ে বই কি আমাদের এটাও একটা কথা আমাদের যখন সত্যি সত্যি খিদে পায় তখন আমরা নিজেরাই সেই জায়গা খুঁজে বার করি যেখান থেকে আমরা আমাদের আনন্দের স্রোত বা জীবনের রস খুঁজে পাবো তাই বলছেন মা তাড়াতাড়ি প্রসাদী মিষ্টি এনে দিলেন আমিও আনন্দের সাথে খেলুম পান দি বলে সাজা পান আনতে গেলেন নলিনী দিদি বললেন বগনাতে আর পান সাজা নেই দেবে কি কিন্তু পুনরায় খুঁজতে গিয়ে মা তাতেই দুটি সাজা পান পেয়ে আমার হাতে দিলেন আমি প্রণাম করে বিদায় চাইতে এসো মা আবার এসো দুর্গা দুর্গা বলে উঠ উঠে বললেন আমি সঙ্গে যাব কি একলার নেমে যেতে পারবে রাত হয়েছে আমি বললাম খুব পারবো মা আপনার আসতে আপনাকে আসতে হবে না মা তবু দুর্গা দুর্গা বলতে বলতে সহাস্যে সহাস্য মুখে সিঁড়ির পর্যন্ত এসে দাঁড়ালেন আমি বলুম আর দাঁড়াতে হবে না মা আমি বেশ যেতে পারবো এইটা একটা কি সুন্দর কথা ছবিটা কি সুন্দর মা তাকে প্রসাদী মিষ্টি খেতে দিলেন আমরা চোখ বন্ধ করলে এটিকে লীলা অনুচিন্তন করে সরজুবালার জায়গায় নিজেদের বসিয়ে মায়ের স্নেহ সুধা পান করতেই পারি খাওয়া হয়ে গেলে মা যখন তাকে পান দিতে গেলেন নলিনী দিদি বললেন যে পান সেজে যেখানে রাখা হয় সেখানে আর একটাও পান নেই কিন্তু মা গিয়ে সেখান থেকে দুটো পান নিয়েলেন একটি দুটোই তার হাতে দিতে মা তিনি আনন্দ প্রকাশ করলেন এবার বাড়ি ফিরে যেতে হবে মা বললেন এসো মা এসো যেমন সাধারণ মায়েরা বলেন ঠিক সেই রকম কিন্তু তারপরে যে কথাটা বললেন সেটি ভারী সুন্দর মা বলছেন আমি সঙ্গে যাব কি একলা নেমে যেতে পারবে রাত হয়েছে সন্তানের চিন্তায় মা একবারে ভীষণ রকমের তাড়িত যে আমার সন্তান সেসব দিয়ে একলা একলা পথে যেতে পারবে তো কিন্তু সন্তান যখন মাকে আশ্বাস দিচ্ছেন হ্যাঁ মা আমি খুব পারবো মা আপনাকে আসতে হবে না মা কিন্তু ধীরে ধীরে তার কথাটিকে মেনে নিচ্ছেন পরে একদিন সেদিন অক্ষয় তৃতীয়া সধবা পূর্বোক্ত সধবা বৃদ্ধাটি ও তার বধূ স্নান করে এসে ঐতার দু একটা ফল দিয়ে মায়ের হাতে দিতে গেলে মা বললেন আমাকে কেন ভূদেবকে দাও আর তার খানিক পরে কথায় কথায় আমাদের দিকে চেয়ে বললেন আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মুক্তি লাভ হোক জন্ম মৃত্যু বড় যন্ত্রণা তা যেন তোমাদের আর ভুগতে না হয় অক্ষয় তৃতীয়ার দিন আগের সেই ভদ্রমেলা যিনি শ্রী শ্রী ঠাকুরকে দেখেছিলেন এবং তার সেই তার সেই ছেলের বউকে সঙ্গে করে তিনি এলেন তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন কয়েকটি ফল এবং একটি পৈতে অক্ষয় তৃতীয়ায় বলা হয় যা করা হয় সেটি অক্ষয় হয়ে থাকে সেই কারণে মানুষজন দান ধ্যান করে থাকেন বা কোনো কিছু কেনাকাটা করে থাকেন ইদানিং যেমন আপনারা দেখবেন উত্তর ভারতের মানুষের প্রভাবে আমাদের উত্তর ভারত ও মহারাষ্ট্রের মানুষের প্রভাবে কলকাতায় ধনতেরাসের খুব একটা উজ্জ্বলই হয়েছে আমরা ছেলেবেলা ধনতেরাস কথাটার কথাই জানতাম না এখন তো দেখি দোকানের বাড়ি সেইখানে একবার একবার দেখার সৌভাগ্য হয়েছিল দেখেছিলাম ধনতেরাসের জন্য মানুষজনের কি পাগলামি সেনকো জুয়েলারি তার দেখেছিলাম তার দোকানের বাইরে আলাদা করে স্টল করে বিক্রি হচ্ছে সেখানে কি বিক্রি হচ্ছে কম দামি জিনিস চাঁদির জিনিস এই সব পাথরের জিনিস এই সব কম দামি জিনিস ট্রেন্ডি গয়না সেগুলো বিক্রি হচ্ছে এবং ভেতরে সোনা রূপ হিরে এই সমস্ত বিক্রি হচ্ছে দু জায়গায় এত লোক এত লোক যে প্রাইভেট সিকিউরিটিকে এনে সেখানে লাইন কন্ট্রোল করতে হচ্ছে তাই এই রকম দেখুন এই মা যেন সেই অক্ষয় তৃতীয়ার দিন তিনি যখন নিতে এলেন মা কিছুতেই সেটি নিলেন না মা বললেন ভূদেবকে দেওয়ার কথা তারপরে কথায় কথায় মা সেদিনকে আশীর্বাদ করলেন আজকের দিনে আমি আশীর্বাদ করছি তোমাদের মুক্তিলাভ হোক জন্ম মৃত্যু বড় যন্ত্রণা তা যেন তোমাদের আর ভুগতে হয় না এটা আমাদের মহা সৌভাগ্য মায়ের সেই অক্ষয় আশীর্বাদ পেয়ে মা আমাদের আমাদের মতরে এই জন্ম চক্রে বাইরে নিয়ে যাওয়ার জন্য তার যে আকুলতা তার যে ব্যাকুলতা সেটি আমরা যত দেখি তত আমরা মুগ্ধ হয়ে যাই মা আমাদের জন্য প্রার্থনা করেছেন এটা বড় আশ্বাসের কথা এবং তার কৃপায় আমরাও আর এই সংসার যন্ত্রণার মধ্যে আর ফিরে আসব না এই বোধটা যেন আমাদের ভিতরে পাকা হয়ে যায় আজ এই পর্যন্ত ওম নাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী ত্রৈলোক্যবাসী নামি বাসী নামী ডে লোকানাম বরদাভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রী